দেখো কোথায় বসে আছি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে অফিসে আছি, আর এখন চলছে লাঞ্চ টাইম, তো তাই জন্য এখানটাতে বসে আছি। লাঞ্চ করে তারপরে নিচে আসলাম, আর হাতে আমার আছে কিছু টাকা, আর আছে একটা টিকিট, লটারির টিকিট কেটেছি। তো সেদিন বাপি লটারির টিকিট কেটেছিলো, তো 1200 টাকা না 1500 টাকার মতন লটারি, 30 টাকার লটারিতে 1200 টাকা, তো 1500 টাকার মতন লটারি কেটেছি। তো সেটা দিয়ে ঘরে মিষ্টি ফিষ্টি বা ফল টল অনেক কিছু এনেছিলো। তো সেদিন থেকেই আমারও ইচ্ছে করছিলো যে এরকম পুজোর আগে যদি একটু 1-1.5 হাজার টাকা হাত খরচা পেয়ে যায় 30 টাকা দিয়ে কেটে, তো বেশ ভালোই হয়। তো তার জন্য সেদিন থেকে নিয়ে অনেকবার কেটে, অনেকবার কাটিনি, দুবার, এটা নিয়ে 3 নম্বর বার, তো 3 নম্বর দিন আজকে কেটেছি, বাট একদিনও কিচ্ছু পাইনি। তো দেখা যাক, যদি কিছু পাই তো তাহলে ভালো, আর যদি কিছু না পাই তাহলে আবার নেক্সট টাইমের জন্য। তো যাই হোক, বসে আছি এখানটাতে, ভালো লাগছে না কেন জানি না। আর একটু আগেই মাকে ফোন করলাম, তো মায়ের আজকে সমস্ত টেস্ট যেগুলো ছিল সব টেস্টগুলো হয়ে গেছে চেক আপের জন্য। ডক্টর বলেছে যে হ্যাঁ সব ঠিকই আছে, আর ডিটেলস রিপোর্ট সব কিছু দিলে পরে তখন জানতে পারবো, এখন ফোনে অত কিছু শুনলাম না। আর ব্যাঙ্গালোরে গিয়ে যখন বাপিমা ছিল 6 মাস ট্রিটমেন্টের জন্য, তো ওখানে একটা বাঙালি ফ্যামিলি আছে, ওখানে তো সাউথ ইন্ডিয়ান বেশি লোকজন, তো ওখানেই একটা বাঙালি ফ্যামিলির সাথে খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিলো। তো আজকে ওদের বাড়িতে নিমন্ত্রণ, তো মা আর ভাই ওখানটাতে যাচ্ছে এখন, তো রাস্তায় আছে, ওটাই ফোনে কথা বললাম, তাই জন্য আর বেশি কথা কিছু বলিনি, বাট রিপোর্ট সব কিছু নর্মাল আছে এতটুকু বললো। তো তার জন্য এখন একটু ভালো লাগছে, কারণ যতবারই ট্রিটমেন্টের জন্য যায় বা চেক আপে যায় তো একটা টেনশন কম থেকেও যায় যে আবারও নতুন করে কিছু হলো কি না, বা ডাক্তার কী বললে, বা ঠিক আছে কি না, সব কিছু এগুলো নিয়ে সবাই একটু টেনশনের মধ্যেই থাকি আমরা। বাট যখন রিপোর্টটা জানতে পারি যে না প্রতিবার রিপোর্টে নর্মাল বলে, তখন সব টেনশনগুলো আবার 3-4 মাসের জন্য সব টেনশন মুক্ত হয়ে যাই আমরা। তো যাই হোক, এবারেও তাই হয়েছে, সব রিপোর্ট নর্মাল আছে, তো তার জন্য এখন একটু ভালো লাগছে। তো কাল ফ্লাইট আছে, কাল ফ্লাইটে করে আসবো। অফিসের সামনে না এরকমভাবে ব্লক করতে সত্যি খুব লজ্জা লাগে, কারণ এদিক ওদিক থেকে সবাই দেখতে থাকে, তো তার জন্য আর সবাই বোঝে না যে আমি ব্লক করছি না কি, ভাবে হয়তো আমি কারোর সাথে ভিডিও করে কথা বলছি বা কিছু, তো একটু বোকা বোকা ভাবে। বাট তাও যাই হোক, আমার অন্য কোনো সময়ও নেই, কারণ অফিস টাইমে আমাদের মোবাইল অ্যালাও থাকে না, তো তার জন্য এই লাঞ্চ টাইমে অল্প একটু যদি না করি ভিডিও বা কিছু শেয়ার না করি তাহলে পরে আর করা হয় না। মলয়দা কিছু বলো আমার ব্লগে। এটা হচ্ছে মলয়দা, আমাদের ইউনিট ম্যানেজার, আর খুব সুন্দর বক্তাও, কিন্তু আমার ব্লগে এসে কিছু বলে না, এক সময় ভীষণ পার্টি পলিটিক্স সব করতো। দেখো সব সময় কিছু বলতে হবে, বলতেই হবে, ঠিক আছে, ভাষণ দিতে হবে, মানে নেই না, নর্মাল কথা বলাই যায়, একটা কেউ নেই সামনে, কিছু নেই, এই তো আমি আছি, আমি তো একা একা আমার ব্লগ গুলো দেখো না, মানুষ একা একা কথা বলে, এটা একটা ব্লগ বানাটা যে পাগলের পোলাপ, মানে পাগল তারা একজন নিজেকে পাগল কিয়ে দেয় জাহির করবে, তুমি আমাকে পাগল বলছো, পাগল বলছি না, যারা ব্লগ বানায় তাদের বলছি, কিছু কাজ নেই, এটা বড় ইনসাল্ট আর কিছু হতে পারে না, আমাকে পাগল বলে, ব্লগের সামনে এরকম বললো পাগল টাগল, আমাকে সবসময় পাগলই বলে, বাট ঠিক আছে, মন থেকে আমাকে ভালো বলে এটাই। আর এটা হচ্ছে সবার রিয়াকশান থাকে, আমি যেটা দেখালাম ব্লগ নিয়ে, পুরো অফিসের সবার রিয়াকশান থাকে, এটাই পাগল, পাগলের প্রলাপ, বাট আমার ভালো লাগে, আমার ভালো লাগে, টাইম পাস হয় সুন্দর, দেখো একা একা বসে আছি, বসে বসে কী করতাম, এখানটাতে অন্তত একটুখানি ব্লগ করছি তো কথা বলছি, তো যাই হোক। দেখো পেছনে যে লোকটা যে যাচ্ছে না, এই লোকটা হয়তোক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে হাঁ করে তাকিয়েছিল, না চেনা না জানা, না জান না পেহচান, যার মেহমান একটা কথা আছে ওরকম, তো ব্লগ করতে দেখলেই হলো রাস্তায় লোকজন দাঁড়িয়ে যায় লিটারেলি যে কী করছে, মানে সত্যি সত্যি মাঝে মাঝে মানে আমি পাগলেরই মতন কিছু করছি, যার জন্য এরকমভাবে লোকে দেখছে। তো ফাইনালি 8:30 বাজে ছুটি হলো, বেরোলাম অফিস থেকে, এদিকে দেখো পুরো ট্রাফিক, আর ওদিকে ওই যে দূরে আমার কী বলে হাজব্যান্ডকে কী বলে বাংলায়, যাই হোক সে দাঁড়িয়ে আছে, হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, বাংলা বাংলা ভুলে গেছি,
মাঝে মাঝে কিছু কিছু বাংলা মনে আসে না, সেটাই হয়ে যায় প্রবলেম। প্রচুর গাড়ির এখন লাইন লেগে গেছে, আমি রোডটা ক্রস করব, আমার রোড ক্রস করার সময় যত রাজ্যের লাইন। আর ও বাইকটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি যে করছে, সমস্ত এনার্জি এখানটাতে দিয়ে তারপরে আমি বাড়ির জন্য বের হই। ফাইনালি এখানটাতে খালি পেয়েছি, না দেখে রাস্তা পার হবো না। বাড়ি চলে এসেছি, ফ্রেশ ফ্রেশ হয়ে নিচে নেমে গেছি। তো এই যে দেখো আজকে আমাদের খাওয়ার, এই যে ডিমের অমলেট, আর এখানটাতে হচ্ছে গরম ডাল, মানে ডাল কড়াই ছিল দুপুরে, ওটাই একটু গরম করে নিচ্ছি। তো ডাল আর ডিমের অমলেট দিয়ে ভাত। আর তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো টেবিল টেবিল মুছে সব রেডি, এখন ফ্যান ট্যান অফ করে দিয়ে চলে যাব ওপরে। আর জানলা বন্ধ করে দিয়েছ? চলো যাই ওপরে। তো যাই হোক, ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে। আর সারাদিনের এত ধকলের পর, লিটারালি এটাকে আমি ধকল বলবো, কারণ সকাল থেকে যে চলতে থাকে একদম যুদ্ধ, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যে বিছানায় না শোয়া পর্যন্ত এই যুদ্ধ চলতেই থাকে। তো যাই হোক, সব কিছু শেষ করে যাতে যখন খাওয়াটা মিটে যায় না, তখন মনে হয় যে না একটা দিনের পুরো যুদ্ধ শেষ হলো। তো এখন এই টাইমটা, সেটা 6 ঘন্টা 7 ঘন্টা যেই টাইমটা রাত্রেবেলা ঘুমের টাইম, তো সেটা পুরোপুরি আমার একার, বাকি পুরো সারা দিনের টাইমটাই বেকার। তো যাই হোক, আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি, আর এখানটাতে ব্লগটা বাড়াবো না। এখন একটু মাকেও ফোন করব যে ওখানে কাল কখন ফ্লাইট আছে বা কখন রওনা দেবে সেগুলো শোনার জন্য। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট।